লাতে বানানো তার মানে গড়বর আছে লটর পটর আছে ফাটকেলা বাইঙ্গা দেয়া পারে ফাটকেলা তো ব্লেডের গাঁঠি লইয়া কাকড়াইলে গুড়ার পালর লাইলে ওয়াহাবি হইয়া যাইবা লাইলে অন্যরকম হইয়া যাইবা তাহলে কি বলল ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুসলিমু নাই ইয়াইহাল মুমিনু নাই ইয়াইহাল লাযিনা আমানু হে নতুন ইমানদারেরা মাত্র ইমান আনছ যারা তাকে বলতাছি কি বলতাছি সাল্লু আলাইহে আপনি তো বলতে শুরু করে দিলেন তোমরাও দরুদ পাঠাও কারণ আমি আর আমি আল্লাহর ফেরেশতাগো লইয়া নবীর উপরে দরুদ পাঠাইছি আগে তাই আইয়ুহাল্লাযিনা আমানু মাত্র নতুন মুরিদ হইছো তোমরাও একটু দরুদ পাঠাও আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি তোমরাও দরুদ পাঠাও তোমরাও দরুদ পাঠাও কিন্তু তোমরা যখন দরুদ পাঠাইবা তুই তা দলিলে চুক্তি থাকবো তুই যা আমল সই করতে হবে যে এই তুই চাই পালন কইরা নবীর পরে দরুদ পাঠাইতে হবে সেই দুইটা দলিলের চুক্তি কি আবার সালাম যদি বা ওয়া তাসলিমা সম্মানের সাথে দাঁড়াইয়া সালাম দিয়া দরুদ পাঠাও আরে ওয়াহাবিরা তারা বৈশা বৈশা খেয়াল কর হায় হায় রে তিন পয়সার স্কুল মাস্টার ক্লাসে ঢুকলে খারিয়া যায় স্ট্যান্ড করে ছাত্ররা খারিয়া যায় কলেজে খারিয়া যায় ইউনিভার্সিটিতে খারিয়া যায় আমি দেখছি ঢাকার জজকোটে অনিল চন্দ্র 84 বা 85 বছর বয়স দাঁত বেশি নকইব দাঁত নাই তিনটা দাঁত এহে যে বুইরা খুব জানুন কিনা ছিল এই সিভিল কোর্টের উঠে এমনি করে বয়ে রয়েছে নাতির সমান বয়স জজ মোচো ঠিক মতো উঠে নাই চাপরাশি কয় জজ হাজির সব উকিল দাঁড়িয়ে গেল অনিল চন্দ্র খারাইয়া পারে না কেরা ওই আসতে খারাইয়া গেল কেন সম্মান গেল কেন ন্যাশনাল ফ্ল্যাগ যখন ন্যাশনাল অ্যান্থেম বাজে তখন না খারাইলে জেলে ঢুকিয়ে দিব সরকারে আর আমার সরকারে তো আলম যাকে সৃষ্টি না করলে কেউ কাউ কিছুই সৃষ্টি করতেন না তার তাকে সালাম দিবেন পয়সা কত বড় বিয়াদব এই ভাল্লাসিনা মানু এই মান্দারেরা সাল্লু আলাইহে দরুদ পাঠাও সাল্লেমু সালাম দাও ওয়া তাসলিমা ইজ্জতের সাথে প্রথমে ইজ্জত করো তারপরে সালাম দাও তারপরে দরুদ পাঠাও দুইটা কয়েদ লাগাইয়া দিছে দুইটা শর্ত লাগিয়ে দিছে ইজ্জত করতে হবে তারপরে সালাম দিতে হবে তারপরে দরুদ পাঠাইতে হবে আল্লাহ তোমা তুমি আর ফেরেশতারা যখন দরুদ পাঠাও তখন সাল্লেমুও নাই তাসলিমাও নাই কেন আমাগো বেলায় সাল্লেমু ওয়া তাসলিমা আর তুমি আর ফেরেশতাগো বেলায় কেন সাল্লেমু ওয়া তাসলিমা নাই কয় আমরা কি তারা খাঁটি কি
আমি এটা বার কি দাও কোন খাঁটি কি কইলে ভেজাল কি আছে খাঁটি কইলে ভেজাল আছে পবিত্র কইলে অপবিত্র আছে এই জন্য কোরআন অপবিত্র কোরআন কইলে বুঝা যায় অপবিত্র বুঝায় কিছু আছে এগুলি উমাইয়া গো চাল উমাইয়া আব্বাসিয়া গো চালবাজি অহন দরার করেন নাই পবিত্র কোরআন দেখছেন তাইলে আল্লাহ পাক তুমি যখন দরুদ পাঠাও সাল্লামু তাসলিমা নাই কেন আল্লাহ কইব আমি অন্যায় করি না ফেরেশতারাও কোনো অন্যায় করে না তাই আমাগো ইজ্জতের প্রশ্ন আসে না সালামের প্রশ্ন আসে না তোরা তো না ফরমান ইমানদার আবার নটর মটর করার ভারত দেখছেন নটর মটর চিকুনার পানি এলে কি সালে বোয়াতার সীমা দিচ্ছে বুঝলেন এই মুর্শিদের এখানে আসি যাক কিন্তু আমার আর আপনার বেইজ্জত হইবার প্রশ্ন আছে তাহলে ইমানদার হয়েও আমার সামনে হইতেছে আবার ইমানদার হয়েও কইতেছে আমারও আমার এই ইমানদারের আমারই মানানো আর সবাই খুবই মানানো মুমিনের জন্য আছে সারা আর উচাই কমু এখন আমি আমার আসল যেটা ওই যে বলছি 100 টাকা দিব পরিচহন আপনারা তৈরি হয়ে যান যে পারবেন খুশি একটু দূর করে আমি সে চা খাই না খারাপ লাগলে কয়ে না বয়ে যাব খারাপ লাগে আল্লাহুম্মা সাল্লি আলা আমি প্রথমেই বলছি যে কোরআনের পাতায় পাতায় সুফিবাদ সুফিবাদ বাদ দিলে কোরআনের মূল্য অনেকখানি ছোট হয়ে যায় তার প্রমাণ আসে হযরত আদমের পরে আর 2 নম্বর আদম কার নাম কম দেই আপনি কই না আরেকজন আরেকজন নবীনে কয় হ্যাঁ সেকেন্ড আদম 2 নম্বর আদম কে কারণ নূহ নবীর যখন বন্যা হয়েছে তখন কেউ জীবিত ছিল না তারে সানি আদম বলে খালি তার বিশ্বাসীরা তার সাহাবারা আর 18,000 মাকলুকাত চোরায় চোরায় তার নৌকার মধ্যে নিছিল কারণ সমস্ত দুনিয়া পাহাড় পর্বত হিমালয় সব পানিতে ভাসছে আপনারা জানেন নেই কোরআনে আছে আয়াত কইরা কোন লাভে বলা বানি হয়ে যায়
যে নুন বীর বন্যা যদি না জানেন তাহলে হতে জান কেন, তাহলে আর মাছ শুনেন ঠিক কিনা? তো নুন বীর যে বন্যাটা হইল সেই বন্যার মধ্যে আমার নুন নবী একটা কিস্তি বানাইল নৌকা, সেই নৌকার মধ্যে উনি 18,000 মাখলুক আতে জোড়ায় জোড়ায় লইছে, বুঝছেন? আচ্ছা, একটা হাতির ওজন কত? 1,000 মণ। হাতির ওজন কত? 1,000 মণ। কত হইল? 2,000 মণ। একটা গন্ডার ওহলে 700 মণ, গন্ডার নিয়ে 700 মণ, 1,400 মণ, জিরাফ হইল হামি, জলহস্তি নীলতিমি মাশাল্লাহ, 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় লইলে 36,000 হইল। তো 36,000 মাখলুকাত একটা নৌকার মধ্যে বললে সেই নৌকাটা হইতেইব 5,00,000 টন। 5,00,000 টনের নৌকা ছাড়া এই 18,000 মখলুকাত 36,000 বলবো কেমনে? এটা কি মাল বা চাইল বা গম যে দুপুর দেখা ছিলেন? হাতি আবার হাতি নিজেদের নৌকায় রাখবেন, 40 দিনের গোলা গাছ আনতে খাওয়াইতে, আবার বন্যার পরে গোলা গাছ থাকবো না, 1 বছর পরে গোলা গাছ হইব, 1 বছর 40 দিনের গোলা গাছ মজুত রাখতে হবে হাতি করে নিব, সিংহ বাঘ আবার কোলা গাছ খায় না, অগলে আবার রাখতে বসত আরেক জানা, সাপের লেগে রাখতে ব্যাং দূর। এই সমস্ত হিসাব করলে দুইটা হাতি নিয়ে রাখবার গেলে তো ধান না বাঁচাই না, এক জায়গায় ফেলে দিলে একটু রোদে চলতে দেবো না, তাহলে একটু ডিফারেন্স দিতে দেবো না, কোলা গাছ এইটা সেইটা সবার খাদ্য সব কিছু রইলে হিসাব করে দেখি জাহাজটার ওজন 20,00,000 টন। 20,00,000 টন আজ পর্যন্ত আধুনিক যুগে বানায় পারেনি, 3,00,000 টন বানায় পারে, আর কার দিয়া 20,00,000 টনের নৌকা? পাগলেও বিশ্বাস করব সাংঘাতিক কথা গুলো, অ্যান্ট্রোকটিকার পেঙ্গুইন বললো কেমনে? বুঝেন না, এই 18,000 মখলুকাত নর নারী সব কিস্তির মধ্যে আছে, ওই কিস্তি এই দেহ কিস্তি, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার দেহে, এই কিস্তির কথা বলছে। আর ওই নৌ কইলে কাক দিয়া আর দিয়া 1,000 টনের নৌকা বানান দেব, 1,000 টন বুঝতেন 30,000 মূল কাক শুদ্ধা বাইঙ্গা তো লিম্পুরা দিব, এত খালি মোটা দিল আর 36,000 মানে নন নানি তো আবার সাহাবার আছে, আবার এগুলো খাদ্য, আবার নামে দিয়া খাদ্য নাই এগুলো খাওয়াই দিব, 20,00,000 টনের জাহাজ বানাই দিব কাক দিয়া, অসম্ভব। অথচ কোরআনে আছে যে জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে পড়েছে, আবার 420রা কতগুলি আছে 420, ওরা তুরস্কের জুটি পর্বতের চিকা বলে নুনবীর কিস্তির টুকরা পাইছে, রাম ছাগলের দল বিশ্বাস করে, আরে ছাগল 18,000 মকলুকাতে এই কাঠে নৌকায় মরবি, বুদ্ধিও খেলে নাই তোর মাথায়, একটু বুদ্ধি খাটা, যে নৌকাটা 20,00,000 টন এত খালি
পাঁচটিয়া মোটা দিল, এতখানি মোটা দিল, 20 লক্ষ টাকা চাঁদ আজ পর্যন্ত হয়নি। বুঝছেন? তাইলে ওইটা কোন নৌকা? এই দেহ কিস্তি এই চার মধ্যে 18,000 মাকলুকাত আছে। আরে আপনার পুত্রে মেয়ে লোক আছে, নাহলে আপনার মেয়ে লোক হয় পত্রিকা, বিয়ে করলে মাই হয় না? আপনি তো মাইয়া, মেয়ে লোকের তো জন্ম দিবার কোনো ক্ষমতা নাই, আপনি তো মেয়ে লোকের বক্কে খালি মাই হয়। দোস্ত আপনি স্পাঙ্গুটো যা মাইয়া লোকের নাই, আমার লোকের তো স্যার কি স্বভাব পাইছে, তার মারো হালা সাপটা হচ্ছে তরো হালা এই রকম। আরে বেটা তোর তো নাই, আমি তো ডাক্তার, তোর এক্স ওয়াই হরমোনের মধ্যে তোর মাইয়া, ওর কি দোষ, ওর তো ওয়াই নাই। তাহলে আমার ভিতরে নারী, আমার ভিতরে পুরুষ, এই দেহ খাঁচা, এর মধ্যে আবাতাস থাকবা, এই চারটারে আলাদা করে দেয়। কি দিয়া কোরআন পড়বেন? মুর্শিদের ধ্যান, তাসাব্বুরে সাহেব, পীরের ধ্যানে। শেখ ফরিদ বলতেছেন, মান্নান ওয়াল্লাইয়ারা মান্নায়া, জানে জনম একলে একলাম তন্নায়া। ফরিদুদ্দিন গঞ্জ শেখ, মান্নান ওয়াল্লাইয়ারা মান্নায়া, জানে জনম একলে একলাম তন্নায়া। নূরে মন্দর তঙ্গ নামি তন মজো আত্মা মত জর্রায় রোশন নয়াম, মন ওলিয়ম মন আলিও মন নবি জানাম রোস্তম নাম বাহমান নয়াম। কাজিয়ানি কুয়া বলাই তো ফরিদুদ্দিন গঞ্জে শেখের রে, মন ওলিয়ম আমি ওলি, মন আলিও আমি আলি, মান নবী আমি নবী, জান নাম মৌলবীও আমি, রোস্তম নাম পীর পুরুষ আমি, বাহমান নায়াম মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত আমি। এলাকা দিয়ে বাজা তো নজুদে গেলে সব সমান। আল্লামা ইকবাল বলতেছেন, কি হাসছে ফেরেশতাওনে ইকবাল কি কম মাগি, আরে গুস্তাখ তো করতে হয় ফিতরত কি হিমা ভঙ্গি, খাকি হয় মগর ইশক আন্দাজ আফলাকি, রুমি হয় না শামি হয় না কাশি হয় না সমরকন্দি। বেচারেন না মৌলানা রুমি সংসদ ব্রিজের চেয়ে বড় আল্লাহ ইকবাল, করলে মাথা খারাপ হয়ে যায়। আল্লামা ইকবালের সামনে রুমি সংসদ ব্রিজ তুই আনাও দাম নাই, নোবেল প্রাইজ দেয় নাই। মুসলমানকে কোনদিন নোবেল প্রাইজ দেবে না, খ্রিস্টান না, দেন না, বস্তিয়ার মধ্যে মাথা আছে ভাই। আজকে আমি তো পিঠে গালি দেই, গালি দেই না ভাই, ভাই তবু আমরা এক হয়ে যাই, মুসলমান এখন এখনো সময় আছে, তোমার তো তুমি করো, আমার আঘাত করো না, আমি তোমার আঘাত করবো না। খ্রিস্টানদের দিকে শিখো, ওদের দেশ আক্রমণ করলে সব এক হয়ে যায় 250 ফেরকা, তোমরা এক হয়ে কি পারো না? এর চেয়ে বেদনাদায়ক কিছু আছে? হে সৌদি আরবের ওহাবিরা, তোমরা আমাদের শিখাও ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাহায্য চাও, অন্যের সাহায্য চাও সে ওলি তো দূরের কথা, নবীর সাহায্য চাও না বলে সে তো তোমার শিখাই সৌদি আরব ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই, তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাহায্য চাও। সাদ্দামে আইলেই কয় বাবা আমেরিকা ইসরায়েল, 12টা বাইচ্চা 13টা দিয়ে গেল আমার, তখন
নাস্তাই কই গেল দুনিয়া আমেরিকা নাস্তাই চুয়ারের বাচ্চা অন্যের উপদেশ দেখ আর আমাকে এইটা শিখাচ তোরা নিজেরা কচিয়া কানা বুধু আইয়া আমেরিকা নাস্তাই আমেরিকার নাম্বার ওয়ান চামচা সাদ্দাম হোসেন দেখি মাইটা দিল দেখল যে উঠা যেতেছে মুসলমান দাও ভাইয়া দাও ভাইয়া উঠাইটা যায় আল্লামা ইকবাল নোবেল প্রাইজ পাইত জিকার মুরাদাবাদি নোবেল প্রাইজ পাইত দাগ দেহলভি নোবেল প্রাইজ পাইত হযরত শাকিল বদায়ুনি নোবেল প্রাইজ পাইত আমির মিনাইল নোবেল প্রাইজ পাইত আরজু সাহারানপুরি নোবেল প্রাইজ পাইত প্রথম ওয়ানসি নোবেল প্রাইজ পাইত কেন দেয় নাই এত ঘৃণা করে আমাদেরকে আমার ভাইয়ার ফোনে অনেক সময় কয় যে বাবা গো ইহুদিরা যে আমাকে ঘৃণা করে কল্পনা করে আমার আর আমরা ফের কামাজি করি আরে বাবা তুই জামাত ইসলাম খরচ কর তুই আমার ভাই তুই চাকরি খরচ কর তুই আমার ভাই আয় আমরা এক হই আমরা তোরটা তুই কর আমারটা আমি করি আমরা মারামারি করব আমরা উই শুড বি সিমেন্টেড ইউনিটি আমাদের একতা রাখতে হবে ভাই আমি সাম্প্রদায়িক না খোদার কসম এখানে যদি কোনো হিন্দু ভাই থাকে না আমি খোদার কসম সাম্প্রদায়িক না কারণ আমার কয়েক হাজার হিন্দু মুরিদ আছে এই যে এখানে বসাদের স্বাধীন ভার্সিটির ছেলে পিএইচডি ডক্টরেট অনেক ভাই জানে আমি সাম্প্রদায়িক বলে হিন্দু আমার কাছে মুড়ি দিতে নেই কে টেপটা শেখরচন্দ্র ব্যানার্জি এই ঠাকুরগাঁয়ের কোর্টের বারের প্রেসিডেন্ট মুসলিমীয় সব দেশের মধ্যে একটু নোংরা আছে 1890 থেকে 1903 সাল পর্যন্ত এন্ট্রান্স পরীক্ষার মধ্যে নাম লেখা থাকত তখন হিন্দু ভাইয়েরা কি করত কলির মধ্যে ফের করে রহিম উদ্দিন ডিভিশন পাইব কিন্তু এই হিন্দু ভাইয়েরা ভাই তো বলো মুসলিমেও কয়েকজন হিন্দু সবাই রে দুষ্ট না একজন রে দিয়া সবাই রে দুষ্টে নাই গুণা হবে হায় হায় একটা মুসলমান ফার্স্ট ডিভিশনে যায় না সেকেন্ড ডিভিশনে একটা বা দুইটা থার্ড ডিভিশন আর ফেল কান্নাম আছে তো মুসলমান দেখলেই সরে চলে যাবে আরে ছোট কালে হিন্দু মাইয়া বকে কোন সেটা ছুঁয়া দিলে ঢাক করে বাইর করে বিশ্বাস করেন আপনারা তো জানেন ওরা যারা আছে হেলে বোধহয় অনেকেই আমি কোন সাম্প্রদায়িক কথার কথা বলি না 1903 সালে আসারুল্লাহ ফাউন্ডেশন এই আসারুল্লাহ ছিল ডিপিআই কি ওয়াজের মধ্যে কি এর মধ্যে কি এগিয়ে এই আসানুল্লাহ ছিল ডিপিআই লর্ড কার্জন বলল স্যার এই মুসলমান নাম আছে দেখে সব থার্ড ডিভিশন আর ফেল মারে স্যার নামটা উঠে দেন স্যার আমাকে দেখা পারে না ঠিকই নাকি আচ্ছা নাম উঠে দিবার পরে দেহে হাজার হাজার গাড়ি ফার্স্ট ডিভিশনে যায় মুসলমান দেখছেন কি নোংরামি পশ্চিমে কতগুলি অথচ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ বোস জীবনেও তারা সাম্প্রদায়িক ছিল না সংগ্রামী খেলাফ পত্রিকার মতন পত্রিকায় যদি বলে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ বোস স্বামী বিবেকানন্দ এরা কোনোদিন সাম্প্রদায়িক ছিলেন বুঝাই পাবে এই যে পশ্চিমীয় মানুষ এই খ্রিস্টান আমাদের দেয়নি আল্লামা ইকবাল দেয় না এই আল্লামা ইকবাল বলছিলেন হাকিমি না মুসলমানি খুদি কি কালিমে রমুজ
ہے پنہانی خودی کی حکیمی نامسلمانی خودی کی تور نیچے لے تُوئی بیچارو کوئی بار جائز نا مانشر دول تور بار جائز نا کہ مسلمان لوگ یہ داری رکھ رونا کار جنبا نائیں کار جنبی چک نائیں এই হাকিমি যদি করবার যাইস না হাকিমি না মুসলমানি এটা মুসলমানির লক্ষণ না কেন কালিমে রবুজে পিনহানি খুদি কালিম মানে আল্লাহ কালাম রবুজ রহস্য পিনহানি পর্দা খুদি কি তোর আমির ভিতরে আল্লাহ রহস্য রূপে পর্দা রূপে তোর মুক্তি আছে দলিল نحن أقرب إليه من حبل الوريد ليس في زبة سوى الله تعالى من راني فقد رأى الحق انتم على المدى أسكا سوفي بادر الشكر كورنتا لنونو بالكشتي وينا 20 লক্ষ টনের কিস্তি হয় না তাই আপনি সুফিবাদের অস্বীকার করেন কি কইরা গুরুবাদ অস্বীকার করেন কি কইরা যদি অস্বীকার করেন তাহলে 20 লক্ষ টনের কাঠের জাহাজ বানিয়ে দেখান না আপনি যখন শরীয়ত লইবেন মানে ফত লইবেন না তো শরীয়তের নৌকা বানা এত খানি মোটা স্টিল দিয়ে 20 লাখ টনের জাহাজ আজ পর্যন্ত 3 লাখ টনেরই হয় দুই নম্বর আসেন ইউনুস নবীর পয়লাকটা ছোট্ট মাছে গিলা খাইল তারপরে আর একটা বড় মাছে করলো কি খপ্পর দে ওই মাছে গিলা খাইল আচ্ছা গিলা খাওয়ানোর পরে বড় মাছটা করলো কি তিন মাইল পানির জল দিয়ে ঘুরতাছে আমার ভাইয়েরা জানি না আপনারা কোনোদিন পুষ্কুষিত গোসল করছেন কিনা আমরা ছোট কালে লাই খেলছি পানি মাটি তুলছি মিয়া ভাই আর আমি খুব মহব্বতের ছিলাম এই যে মিয়া আমি আজ আমার বুকটা ধরা উনি কান্দা কান্দা হয়ে গেল যে আমরা কত কি করছি এই বড় পুষ্কুরীর মধ্যে ডুব দিয়া দেখছি বেশি পানি এলে কান পটপট করছে ভাই দশাত পানি তলে গেলে কান পটপট করে বিজ্ঞানের দৃষ্টিতে আসে জ্ঞান একটু বুদ্ধি করে শুনেন দশাত পানির তলে গেলে কান পটপট করে আর তিন মাইল পানির তলে আমার ইউনুস নবী যায় তুই ইউনুস নবী কি আন্না বাসের মিস্তে কো আমার রসুল্লাহ বাদ দিলাম ইউনুস নবী তো আমার মতো মানুষ না আয় ও হাবির বাচ্চা ও হরতি হেদায়ত রবিনা তাহলে কি হয়েছে রসুল্লাহ আমি রামপালের এক ওয়াজের মধ্যে বলছিলাম বললাম যে আমার পরে কারি বেলালি এবার আমার বন্ধু আমি বললাম বলো তো আমার রহমতুল্লাহ রসুল্লাহ জীবনে একজনের প্রশ্নের উত্তর দিতে না পাইরা মাথা নিচা করে গেছে সে কে প্রশ্ন করছিল এবং সেই প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচা করে গেছিল আমার রসুল্লাহ এটা কি সম্পদ বন্ধ হয়ে ভাগ লোক অ্যাম্বাসেডারটা অনেকে যাইতে কি করবে ডাক্তার সাহেব রসুল্লাহ প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচা করে গেছে না আর এত মিছা বদল ওনার নবীর নামে গেলে তো কাফের হইল সারা সার কাফের আচ্ছা চিন্তা আমি কই এই প্রশ্নের উত্তর আমার ভাই কারি বেলালি দিয়া দিবনে সামনে বসা আমার কাপড় ঠিক করে দে আমি জানি না এটা আমার ইজ্জত পারিস না তুই আমার আসতে গেলে দেখ আমার ইজ্জত পারিস না তুই কই আছে তরবার জন্য লেগে দেখ সব বই আছে আমি পুরো আমার যুক্তিবাদী বাস করে ফট করে হোক আগা ঘুরিয়া যায় আর তরটা সব চুপ করে বই বই শুনে কারণ তুই দুনিয়া ইদ্দে খাউদুন পালার জেন পোখারি মোস্তে মাবুদাউ দশাই তিনি বেশকার পাই হাকি ইদ্দে মাজাদার উৎকুতি মালেকি হামদেরি আহমদি তারেরি মরিগি তাপরানি বয়জুলি বিশুন্দর কাজে মালিক মর্তা হাসান গরি প্রচুর বাড়ি না চিন্তা এলো কি অবশ্য সব লুট হয়ে গেছে এইবার হুজুরের সাথে
মায়ের মতো লেখাপড়া করছি অহংকার সত্যকে জানার জন্য। প্রথমেই বইয়া লইছি আমার বাবারে, বাবা তুমি মুসলমান তাই বলে আমার মুসলমান মনে করো না। আমার বাবাই ছিল ফুরফুরার পীরের মুরিদ আবু বকর সিদ্দিক। বাবা তো শুনিয়া বাবা এই কষ্ট তুই আমার এক করো না। আমি তো বাবা এইটা কই না, আমি কইতাছি তোমার আমার দাদা মুসলমান না, আমি তুমিও মুসলমান, তাহলে আমিও মুসলমান।